আমেরিকায় বাংলাদেশিরা ভালো জব না পাওয়ার পিছনে শুধুমাত্র কি ইংরেজি না জানাটাই দায়ী? ভালো কর্পোরেট জব পেতে হলে যারা আমরা ৩০ বছর ৩৫ বছর মানে বয়সে এখানে চলে আসি, আমাদের বাচ্চা আছে, ওয়াইফ আছে, আমাদের দ্বারা 4 years ডিগ্রি সম্ভব না। কম সময়ে কর্পোরেট জব, ভালো পেইং এবং হাই স্কেলিং স্টেবল জব পেতে চান, প্রথম ১ নম্বর শর্ত ছিল আপনাকে শুদ্ধ ইংরেজি জানতে হবে। আমেরিকায় বাংলাদেশিরা ভালো জব না পাওয়ার পিছনে শুধুমাত্র কি ইংরেজি না জানাটাই দায়ী? Yes. Okay. Answer is yes, because আপনি ভালো ইংরেজি না জানলে আপনি হয়তো রেগুলার জবগুলি করবেন, এতটুকুই। সেখানে আপনি হয়তো মানে ম্যানেজার হইতে হইতে দৌড় ঝাপটা দিতে দিতে একসময় আপনি মানে ম্যানেজারের জব পাবেন। কিন্তু ভালো কর্পোরেট জব পেতে হলে যারা আমরা ৩০ বছর ৩৫ বছর মানে বয়সে এখানে চলে আসি, আমাদের বাচ্চা আছে, ওয়াইফ আছে, আমাদের দ্বারা 4 years ডিগ্রি সম্ভব না। আর ওই মুহূর্তে আমরা যখন মানে নিজেদের সোসাইটিতে মানে বসবাস করি, সারাদিন শুধু ঠাস ঠাস ইংরেজি বলি, ঠিক আছে, তখন যেটা পারি সেটাও ভুলে যায়। তখন আমরা ভয় পাই, ভীতু হই, যখন আমরা কোনো কিছু করতে যাই আমরা ইংলিশটা বুঝি না। ইয়েস, ইংলিশ হচ্ছে একমাত্র আপনার প্রতিবন্ধক যে আপনি আমেরিকাতে ভালো কিছু করতে না পারা। এগেন, আমি এটা বলছি না আপনি মানে ভালো কিছু মিনস আপনি বিজনেস করতে করতে মানুষ ব্যবসায়ী হয়, ম্যাকডোনাল্ডসে কাজ করতে করতে ম্যানেজার হয়, সেটা এক ধরনের ভালো। কিন্তু আপনার যে কম সময়ে কর্পোরেট জব, ভালো পেইং এবং হাই স্কেলিং স্টেবল জব পেতে চান, প্রথম 1 নম্বর শর্ত ছিল আপনাকে শুদ্ধ ইংলিশ জানতে হবে। ঠিক, তারপরে এরপরে যে প্রশ্নটি চলে আসে সেটি হলো 3 ঘন্টা ইংরেজি শেখার বিষয়ে আমরা আজকে দর্শকদের বলতে চাচ্ছি। আপনার কাছে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় আইটিতে চাকরি করার জন্য 3 ঘন্টা ইংরেজি শিখলে সেটা সম্ভব? ইয়েস, শুনুন, ইয়েস, আমি আপনার কাছে জানতে চাই কিভাবে 3 ঘন্টা আপনাকে দেব, যেটা আমি ফ্রি দিচ্ছি। আমি আপনার কন্টেন্টটা ঠিক 3 ঘন্টা একদম আপনাকে পরীক্ষা নিয়ে অ্যাসেসমেন্ট 3 ঘন্টা দেব। ওই 3 ঘন্টাটা আপনার 10 ঘন্টা প্র্যাকটিস করেন আর 15 ঘন্টা প্র্যাকটিস করেন, পুরোটাই আপনার বিষয়, কোনো সমস্যা নেই। কিন্তু 3 ঘন্টা আমি আপনার চোখ খুলে দেবো, একদম চোখকে এক্সটেন্ড করে দেবো, আপনি বুঝবেন ও আমি তো এটা জানতাম না, কারণ এটা স্পেশাল টেকনিক ফলো করে আমি যেভাবে শিখেছি আমার টিচার থেকে, আমি আমার কমিউনিটিতে সেভাবে শিখাবো, ঠিক আছে। এটা 3 ঘন্টায় সম্ভব এবং এটা 3 ঘন্টারই হবে। নিশ্চয়ই দর্শক যারা আছেন তারা আগ্রহী হয়ে উঠেছেন এই বিষয়টি নিয়ে যে 3 ঘন্টা ইংরেজি শিখেই একটা আইটি জব করা সম্ভব। আপনি সেটা পুরোটা আপনার কাছে হয়তো সেই টেকনিকগুলো জানা আছে, কিন্তু নিশ্চয়ই আপনি দর্শকদের জন্য সেটা শেয়ার করবেন যে কিভাবে, কোন টেকনিকে কিভাবে আপনি 3 ঘন্টা তাদেরকে প্রস্তুত করে তুলবেন। সো অফকোর্স আমরা আপনারা যে কেউ জয়েন করবেন যখন, তখন আপনার রেজিস্ট্রেশন করবেন, আপনার একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পরে আপনি যেদিন ওয়েবিনারে জয়েন করবেন সেদিন আমরা ঠিক আমাদের টেকনিকটা ফলো করে 3 ঘন্টা আমাদের কন্টেন্টটা ডেলিভারি করব। আপনি শুনবেন, শোনার পরে কন্টেন্ট আপনাকে অ্যাক্সেস দিব, আপনার কাছে কন্টেন্টটা থাকবে। এরপরে আপনি শুধুই প্র্যাকটিস করবেন, আর কিছুই আপনার লাগবে না, ঠিক আছে। এখন আপনি 10 দিন প্র্যাকটিস করে নেন, 15 দিন প্র্যাকটিস করে নেন, আপনি ইমিডিয়েটলি আপনি আইটি কোর্সে অথবা যে কোনো জায়গায় জয়েন করতে পারবেন, যেটা আগে বলে দিলাম। আমরা শুধু এখানে যে কোনো বয়সেরই আসতে পারবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার একটা অ্যাসেসমেন্ট নিব এনরোলমেন্ট করার আগে। আপনার অ্যাসেসমেন্টে 5টা ইংরেজি সেন্টেন্স জিজ্ঞাসা করবে, একদম দৈনন্দিন। আপনি কোয়ালিফাইড যখন হবেন তখন আপনাকে আমরা ওয়েবিনার লিঙ্ক পাঠাবো এবং আপনার রেকর্ডিংটা আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে যাবেন স্কুল হাবের মাধ্যমে, কোনো প্রবলেম ছাড়াই, এবং অন ডিমান্ড আপনি সাপোর্ট পাবেন যদি আপনি সিরিয়াস থাকেন। এটা একদম ট্রেনিং, এটা কোনো বুট ক্যাম্প না। আমি আপনাকে 3 ঘন্টার ট্রেনিংয়ে আমি 3 ঘন্টা কন্টেন্ট পাস করব, আপনি কোনো আমাকে কোনো পেটে করা লাগবে না। এটা আমার পক্ষ থেকে কমিউনিটিতে একেবারেই একটা মানে ভলেন্টিয়ার সার্ভিস, যেন তাতে আপুরা অথবা ভাইয়েরা অথবা যারা 30, 40, 45 বছর আছে, যাদের সিটিজেনশিপ হচ্ছে না, বাচ্চাদের মানে হোমওয়ার্ক করতে পারছে না, কারোর সাথে কথা কল দিলে কথা বুঝে না, অথবা একটা ফর্ম ফিল আপ করতে পারে না, এদের জন্য মানে একেবারেই মানে যে মানে ফান্ডামেন্টাল জিনিস, অথবা তার ইচ্ছা, যথেষ্ট পরিমাণ ইচ্ছা কিন্তু তার ইংলিশ না জানার জন্য, শুদ্ধভাবে ইংলিশ না জানার জন্য, শুদ্ধ ইংলিশটা না বোঝার জন্য, সে বলতেও পারছে না, বুঝাইতেও পারছে না। এই কারণে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আমি এখান থেকে যেটুকু বুঝতে পারছি আপনি বলছেন 3 ঘন্টা আপনি শিখিয়ে দেবেন এবং দর্শক যারা দেখছেন তারাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে 3 ঘন্টা আপনি কি শেখাবেন কারে শেখাবেন এই যে 3 ঘন্টা শেখার জন্য তাদের প্রি যোগ্যতা কি দরকার অর্থাৎ কোন লেভেলে পড়াশোনার মানুষগুলো আপনার কাছে আসলে আপনি 3 ঘন্টা শেখাবেন নিশ্চয়ই যিনি মাত্র এসএসসি পাস করেছেন তার শিক্ষার টেকনিক এবং যিনি মাস্টার্স পাস করেছেন যিনি ইংরেজিতে পড়ে এসেছেন তার শিক্ষার টেকনিক একই রকম হবে না সেসব ক্ষেত্রে কি যোগ্যতা থাকলে আপনি 3 ঘন্টা তাদের শেখাতে পারবেন sure so ন্যূনতম যোগ্যতা খুবই গুড কোশ্চেন যেটা এটা টিপিক্যাল কোন মানে বই খুলে পড়ানো না এটা একেবারে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে খুব ভালো টেকনিক যদি কেউ ক্লাস 8 পড়ে আসে সে শুধু জানে যে এটা টেন্স আর এটা একটা বাংলা সেন্টেন্স আর সে জানে গো মানে যাওয়া ইট মানে খাওয়া এতটুকু যখন হবে यस ওই টেকনিকের মধ্যে হবে এটা একেবারে নিশ্চিত আমি ওভাবে পড়েছি আমি কিছু জানতাম না আমি শিখেছি 1999 সাল থেকে আমি শিখেছি আমি সাকসেস হয়েছি আমি ঠিক ওই কন্টেন্ট আপনাকে দেব আপনার সাকসেস হবে यस টেকনিক সবার জন্য সেম বিকজ আপনি যদি মাস্টার্স হয়ে থাকেন আপনাকে আগে এনরোল মানে অ্যাসেসমেন্ট দেব অ্যাসেসমেন্ট আপনি অ্যাসেসমেন্টের রেজাল্ট পাবেন আপনি যদি ক্লাস 8 পড়েন আপনার জন্য সেম অ্যাসেসমেন্টের মধ্যে সবাই জানবে আমি ইংলিশে আমার 40% অ্যাকুরেসি আউট অফ 100% তো যখন জয়েন করবেন তখন সবার লেভেল সেম আর টেকনিক সবার জন্য সেম যে মানে সুন্দর করে অফলাইনে প্র্যাকটিস করবে তার ঘটনা ঘটে যাবে ইভেন সে অফলাইনে প্র্যাকটিস না করলো যদি সে ভুলেও আবার কামব্যাক করে সে বুঝবে যখন সে নিউজ শুনবে কথা বলতে যাবে এগুলিতে ঘটনা ঘটে যাবে বিকজ আমরা সবাই আমেরিকাতে আছি আমরা অলরেডি ইংলিশ শুনি প্রতিদিন বলতে গেলে ভালো বলতে পারি না অথবা লিখতে গেলে ভালোটা লিখতে পারি না যেটা মানে বুঝাতে চাই আমরা ধরে নিলাম যারা খুব ভালো মেধাবী কিংবা যারা হয়তো আপনার ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করবেন তারা 3 ঘন্টা এটি শিখে গেলেন কিন্তু সবার মেধা নিশ্চয় একই রকম নয় যারা 3 ঘন্টা শিখতে পারবেন না যাদের পক্ষে 3 ঘন্টায় পুরোপুরি হয়তো আপনার ইনস্ট্রাকশন গুলো ফলো করা সম্ভব হয় না কিংবা তিনি হয়তো ঠিকভাবে ক্যাচ করতে পারেন না সেই মানুষগুলোর জন্য বিকল্প উপায় কি আছে আপনার কাছে আপনি খুব ভালো কোশ্চেন করেছেন স্কুলস হাব হচ্ছে একটা মানে প্ল্যাটফর্ম সেটার মধ্যে মানে সবাই রেজিস্ট্রেশন থাকবে এখন সবাই ওই ওয়েবিনারটা পাবে আর এটা খুব সাবলীল ভাবে বাংলা ভাষায় বলা হবে কোনটার মানে কি ঠিক আছে ঠিক ওটা ওইভাবে বলা হবে ওটা একদম রেকর্ডেড থাকবে ওনারা সব সময় অ্যাক্সেস পাবে কোনো প্রবলেম ছাড়াই আর যখন কেউ সিরিয়াস স্টুডেন্ট হবে স্কুল হাবের মধ্যে সে 24 আওয়ার্স আমাদের সাথে সাপোর্ট পাবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে রেজিস্ট্রেশন করবেন কে একজন অন্ধের মতো তিনি আসলে কেন বিশ্বাস করে অন্ধের মতো আপনার এখানে রেজিস্ট্রেশন করবেন নিশ্চয়ই তার কাছে প্রিভিয়াস কিছু হিস্ট্রি জানা থাকা দরকার আপনার ওখানকার সাকসেস রেট কেমন সেটা জানা থাকা দরকার অন্যদের কাছে অন্যরা কি আসলে 3 ঘন্টা শিখতে পারছেন কিনা সেটি জানা থাকা দরকার এই সব না জেনে কে একজন কেন রেজিস্ট্রেশন করে ফেলবে এই রেজিস্ট্রেশনটা কি ফ্রি আপনি ভালো কোশ্চেন করেছেন প্রথম হচ্ছে আমি নিজে লাইভ এক্সাম্পল আমি নিজেই শিখেছি আমার টিচার থেকে 1999 সাল থেকে অন্যদের সাথে আমি কখনোই কম্পেয়ার করি না আমি যেভাবে শিখেছি আমি না জানালো আমি ইংলিশে কোনো কিছুই পারতাম না আমি না জানালো আমি শিখেছি আমি আপনাকে সেভাবে শিখাবো यस আপা এখানে আমি শেখানোর জন্য আপনার থেকে আমি কোনো পেমেন্ট নিচ্ছি না আপনি শুধু একটা রেজিস্ট্রেশন করবেন ইভেন রেজিস্ট্রেশনও আপনি পাবেন না যদি আপনি অ্যাসেসমেন্টে পাস না করেন আপনি অ্যাসেসমেন্টের পরে আপনি যদি আমাদের রুলস ফলো না করেন আমি বলবো আপনি জয়েন করেন না সিম্পল অ্যাসেসমেন্ট না হবে অ্যাসেসমেন্টের পরে বলবো রুলস রেগুলেশন তখন উনি জয়েন করবে জয়েন করার পরে পুরো কন্টেন্ট মানে লাইভ ওয়েবিনার হবে সেখানে সবকিছু দেওয়া হবে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যানসার দেওয়া হবে তারপর কি হবে তিনি যদি 3 ঘন্টা ইংরেজিটা শিখে যান সেই ক্ষেত্রে আপনি যখন আইটি ক্লাসগুলো করান আইটির বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেন এই যারা ভালো ইংরেজি শিখে আসলো আর যারা ইংরেজিতে দুর্বল এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের মধ্যে আপনারা কেমন তাদের জব পাওয়ার সাকসেস রেটটা কেমন দেখেন তাদের শিক্ষার সাকসেসটা কেমন দেখেন প্রথম হচ্ছে জব পাওয়ার জব হলো পরে প্রথম হচ্ছে আমি যখন একটা জিনিস শিখবো শেখার সময় আমি জিনিসটা বুঝেছি কিনা কোথায় কাজে লাগাবো কেন শিখেছি এটা বেনিফিট কি জব হচ্ছিল পরে যখন জিনিসটা শিখবো ভালো করে তখন জব অবশ্যই হবে আপনি মানে ইংলিশটা শিখবেন আপনার কনফিডেন্স ভালো থাকবে আপনার মানে অ্যাকুরেসি ভালো থাকবে এবং আপনার মধ্যে যে একটা মানে রিফ্রেশমেন্ট থাকবে যেটা আপনি ইংলিশ না জানলে সেই জিনিসগুলি থাকবে না এটা অবশ্যই যদি আপনি ইংলিশটা শিখেন আপনি যে কোনো জায়গায় যখন আইটি করবেন যে কিছু করবেন আপনি শুধু একটু যদি মানে কান দিয়ে শুধু শুনে থাকবেন, আপনি এখান থেকে পুরো ইংলিশটা ডেলিভারি হচ্ছে। যে যেটা বলছে আপনাকে যেভাবে শেখাবো সেখান থেকে ডেলিভারি হচ্ছে, আপনি যখন বলবেন আপনি ঠিক এখান থেকে ডেলিভারি করবেন, গ্যারান্টি। এক্ষেত্রে শিবল আহমেদ, যেটি আমরা জানতে চাই, এই 3 ঘন্টা ইংরেজি শেখা এটা কি শুধুমাত্র আইটি জবের ফোকাস করে আপনাদের কারিকুলামটা করা হয়েছে, নাকি আমেরিকার অন্য যে কোনো চাকরির ক্ষেত্রেই এই শিক্ষাটা তার অন্য কোনো ক্যারিয়ার ক্ষেত্রে কাজে আসবে? আমি তো আমার মায়ের জন্য রেডি করেছি, মানে চলো সিটিজেনশিপ পাওয়াই। আমাদের আম্মারা, খালাম্মারা, ভাবিরা অনেক পেরেশানিতে আছে, ঠিক আছে, এটা রেডি করেছি। বললাম যারা ক্লাস 8 থেকে এবং অনওয়ার্ডস, যারা একদম কিছু পার না হতো তাদের জন্য আলাদাভাবে একটু সময় দিতে হবে, বাট ক্লাস 8 থেকে অনওয়ার্ড ইজিতে পারবে, কোনো সমস্যা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জড়তা আছে, অথবা সে মানে সিটিজেনশিপ পরীক্ষায় ফেল করছে, অথবা কারোর সাথে কথা বলতে পারছে না, অথবা বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিতে পারছে না, বাচ্চাদের টিচারদের সাথে কথা বলতে পারছে না, এদের সবার জন্য এটা। এখানে কোনো ধরনের আইটি নন আইটি নেই, এটা সবার জন্য মুক্ত। অফকোর্স দা ফার্স্ট কাম দা ফার্স্ট সার্ভ, আমাদের যখন বুক হয়ে যাবে তখন কিন্তু অফকোর্স আমরা তো আপনাকে পরবর্তীতে আবার যখন ঘোষণা হবে তখন জয়েন করবেন। দুটো প্রশ্ন আপনার কাছে একসাথে করতে চাই, সেটা হলো এই শিক্ষা পদ্ধতিটা কি অনলাইনেও দেওয়া সম্ভব, এবং এটা কারা শিখাবেন? এটা অবশ্যই অনলাইনে হবে, দেশ সম্পূর্ণটা অনলাইনে হবে, জুমের মাধ্যমে। আমি শিখাবো, আমি যেভাবে শিখেছি অর্গানিক ওয়েতে, আমি সেইভাবেই শিখাবো, একদম ডট করে করে, ডট ধরে ধরে, এবং ওটা ফলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কারণ কি হয় যে মানে জয়েন করার আগে আপনার অ্যাসেসমেন্ট নেবো, অ্যাসেসমেন্টটা সবার স্টোর থাকবে। আপনি বলতে পারবেন না, ও ভাই আমি তো ইংলিশ জানি অস্থির হয়ে যেতাম, আমার এটা দরকার নাই। ওই যে আপনাকে আপনার রেকর্ডটা দেখাই দেবো, দেখেন আপনি কি জানতেন। জয়েন করার আগে আপনাকে আমি 5টা বাংলা সেন্টেন্স জিজ্ঞাসা করেছি, একটাও পারেন নাই। সামনে একটা বিফোর একটা রেকর্ড থাকবে, আফটার একটা রেকর্ড থাকবে। জি, অনেক ধন্যবাদ শিবল আহমেদ, আপনি বেশ একটা চমকপ্রদ তথ্য দিয়েছেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।